আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা শনাক্তের হারে নতুন রেকর্ড, 20 জনের মৃত্যু, সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। আর্থিক অনিয়ম করলে আগে কেন তদন্ত হয়নি, বদিউল আলম মজুমদারের প্রশ্ন। চিকিৎসার খরচ নিয়ে মিথ্যাচার করেছেন সিইসি, বললেন মাহবুব তালুকদার। ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন আইন মাইল ফলক, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের বিরুদ্ধে অপপ্রচারে মেতেছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের, বেড়েছে আরও এক দফা, সিন্ডিকেটকে দায়ী করলেন ব্যবসায়ীরা। পাঁচ ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তে সর্বোচ্চ হারের রেকর্ড, শনাক্ত হয়েছে 33.37%। এদিকে গত 24 ঘন্টায় আক্রান্ত আরও 20 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রন ও ডেল্টা উভয় ভ্যারিয়েন্টের কারণে সামনে সংক্রমণ বাড়বে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে পরিবেশ তৈরি না করা হলে স্বাস্থ্যখাতে জটিল পরিস্থিতি দেখা দিতে পারে। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত, শনাক্ত, মৃত্যুর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে গেল 24 ঘন্টায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 28,308 জন। এছাড়া নতুন করে 46,268টি নমুনা পরীক্ষা করে 15,440 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্ত হল 17,62,771 জন। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত পরিবেশ তৈরি ও সরকারের কার্যক্রমে সমন্বয় বাড়াতে হবে। করোনা প্রতিরোধের জন্য নানা উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু উদ্যোগগুলোর মধ্যে পারস্পরিক স্ববিরোধিতা এবং সমন্বয়হীনতা থাকার কারণে সেখান থেকে কাঙ্ক্ষিত সফলতা আমরা পাচ্ছি না। সংক্রমণ ছড়িয়ে পড়ার যে উপযুক্ত পরিবেশ তাকে আমরা এখনও নিয়ন্ত্রণ করছি না। এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ এক ডোজ টিকা পায়নি, কেউ এক ডোজ পেয়েছে এবং 36% মতো মানুষকে কেবলমাত্র 2 ডোজ টিকা দেওয়া গিয়েছে। এমতো অবস্থায় মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এটাকে সর্বস্তরে প্রয়োগ করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ সেগুলো আমরা দেখছি না। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে গত 24 ঘন্টায় 1,326 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 15,62,369 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 33.37, সুস্থ 88.63 ও মৃত্যু 1.61%। ঋষান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রানা কোটি টাকার অনিয়মের অভিযোগকে ডাহা মিথ্যা বলেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার প্রশ্ন, অনিয়ম করলে এতদিনে কেন ব্যবস্থা নেননি সিইসি? আইন পাশের ফলে নির্বাচন নিয়ে সংকট আরও ঘনীভূত হলো বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। অন্যদিকে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সাবেক সদস্য এইচ এম নোমান বলেন আইন নিয়ে বিভক্তি থাকলেও সরকারের সদিচ্ছা থাকলে ঐক্যমত্যের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব। সার্চ কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ব্যক্তিদের নাম প্রকাশ না করার বিধানসহ কয়েকটি ধারায় বড় ধরনের দ্বিমত বিরোধী রাজনৈতিক পক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের। এসব অভিযোগ আপত্তির মধ্যে বুধবার জাতীয় সংসদে পাশ হল বহুল আলোচিত নির্বাচন কমিশন আইন। এই আইনের মাধ্যমে কোনো মতেই নিরপেক্ষ কমিশন গঠনের সম্ভাবনা দেখছেন না বিশিষ্টজনরা। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সাবেক সদস্য ও নির্বাচন পর্যবেক্ষক এ এইচ এম নোমানের মতে আইন নয়, রাজনৈতিক সদিচ্ছাই গ্রহণযোগ্য কমিশন গঠনের প্রধান বিকল্প। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে কমিশন নিয়ে আস্থার সংকট উত্রানোর কোনো পথই খোলা নেই। আস্থার সংকট শুধু অব্যাহতই থাকতো না, এটা আরো ভয়াবহ আকার ধারণ করলো। সরকার যদি সত্যিকারের আস্থা সংকট দূর করতে চায় সবার সাথে আলাপ আলোচনা করে মতামতের ভিত্তিতে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া উচিত। নির্বাচন কমিশন যেভাবে গঠিত হতে যাচ্ছে সেটাকে আরো কিভাবে সাবলীল করা যায় সেদিকে যদি বর্তমান সরকার উদ্যোগ না নেয় তাহলে কিন্তু খটকাটা থেকেই যায়। সহিষ্ণুতার মন নিয়ে 2-3 পক্ষ যত পক্ষগুলি আমাদের এগিয়ে হবে, কারণ না এগোনোর কোনো পথ নাই।
বুধবার নির্বাচন কমিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে এক হাত নেন সিইসি কে এম নুরুল হুদা। বদিউল আলম মজুমদার, উনি প্রায় 1 কোটি টাকার মতো আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ আছে। শামসুল হুদা সাহেব এতদিন কিছু বলেন নাই, সেদিন কিছু সবক দিলেন। তার এসব বক্তব্যকে অশোভনীয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে নিজের বিরুদ্ধে আনা সিইসির সব অভিযোগকে ভিত্তিহীন ও আজগুবি হিসেবে উল্লেখ করলেন সুজন সম্পাদক। নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা কাজ চেয়েছি, এই কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তার কাছে যদি প্রমাণ থাকতো তিনি প্রমাণ উত্থাপন করতেন, তিনি তদন্ত করতেন, তিনি তদন্ত করলেন না কেন? ওনার তো এসব বলা উচিত না, যিনি নাকি প্রধান নির্বাচন কমিশনের, তার তদন্তকে এগুলি সেইভাবে ধৈর্য রাখতে হবে। শুধু ধৈর্য না, তার সেই বিচক্ষণতা দেখাতে হবে, জন্য আই এম নিউট্রাল। সুতরাং নিউট্রালিটি যে নাই, কথার মধ্যে প্রমাণ পেয়ে গেল। উনি তো কোনো সুনাম নিয়ে কাজ করেননি গত 5 বছর। 14 ফেব্রুয়ারির মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান কমিশনের। আইন পাশ হলেও দ্রুতই সুশীল সমাজের সাথে সরকারের সংলাপ জরুরি বলে মত বিশ্লেষকদের। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। চিকিৎসা খরচ নিয়ে সিইসি মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মাহবুব তালুকদার বলেন, সিইসি তার চিকিৎসার ব্যয় বছরে 30 লাখ থেকে 40 লাখ টাকা বলে উল্লেখ করেছেন, অথচ খরচের প্রকৃত হিসাব দেননি। জানান, নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত, যা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ে এর চিকিৎসা করিয়েছেন। নির্বাচন কমিশনারদের চিকিৎসাবিধি অনুযায়ী তার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়েছে, তবে গত 2 বছরে তিনি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাননি, বরং সম্পূর্ণ নিজের খরচে যুক্তরাষ্ট্রে গেছেন। মাহবুব তালুকদার বলেন, সিইসি নিজেও নির্বাচন কমিশন থেকে চিকিৎসার জন্য টাকা নিয়েছেন। নির্বাচন নিয়ে ভিন্নধর্মী অবস্থানের জন্য প্রতিহিংসার কারণেই সিইসি তার বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন বলেও দাবি মাহবুব তালুকদারের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন আইন অনন্য মাইলফলক, এর ফলে দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আরও এক ধাপ এগিয়ে যাবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন নির্বাচন ছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে উন্মুক্ত হয়ে উঠেছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা টাকা খরচ করে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে তারা দেশদ্রোহী। শুক্রবার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন আইনকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিকর ও মনগড়া বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসের গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এই আইনটি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই আইন প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে এবং দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও এক ধাপ এগিয়ে এলো। তার অভিযোগ, ক্ষমতায় যেতে বিদেশিদের তুষ্ট করছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের অর্থের উৎস স্পষ্ট করতে দলটির মহাসচিবের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। তারা নির্বাচন ছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে উন্মত্ত হয়ে উঠেছে। আজকে বিএনপি ও মির্জা ফখরুলকে জাতির কাছে স্পষ্ট করতে হবে, তারা কাদের দেয়া টাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন। এদিকে সিলেটে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, বিএনপির মহাসচিব নিজে স্বাক্ষর করে বিদেশিদের কাছে দেশের সাহায্য পুনর্মূল্যায়নের জন্য চিঠি দিয়েছেন। একটি দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য না দেওয়ার জন্য কিংবা সাহায্য দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করার জন্য চিঠি লিখতে পারে, তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী। নির্বাচন কমিশন গঠনের জন্য বিএনপির সংলাপে না যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি এখন না রোগে ভুগছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি যায় নাই, কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের। আরেক দফা বেড়ে 8 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যটি। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। মাছের বাজারে ইলিশের দাম কমলেও বেড়েছে অন্য মাছের দাম, এতে নাভিশ্বাস ক্রেতাদের। বাজারে পাগলা ঘোড়ার মতো লাগামহীন ভোজ্য তেলের দর।
গেল এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির পাঁচ লিটারের বোতলের দাম বেড়েছে ৬০ থেকে প্রায় ১০০ টাকা পর্যন্ত। বাজার করতে আসা ক্রেতারা করছেন হাঁসফাঁস, আর বিক্রেতারা দায়ী করছেন কোম্পানিগুলোর সিন্ডিকেটকে। প্রতি লিটারে ৮ টাকা বাড়ছে, আরো বড় বাড়বো, এরা কইতে আছে আরো বাড়বো। এখন এই ২০ কার্টন অর্ডার দিলে দেয় ৫ কার্টন, কয় মাল শর্ট। আসলে আমরা শুনতে আছি গোটাউনে মালের কোনো অভাব নাই, তারা এটা আর কি সিন্ডিকেট করতে আছে নাকি আল্লাহ জানে, দাম বাড়ানোর লাই। এখন সরকারি যেখানে কন্ট্রোল করতে পারছে না, আমি এখানে আমার বলার মতো কিছু না অ্যাকচুয়ালি। আমরা তো কিনা খাইতেই হবো, সব জিনিস একটু দেরি লাগে, আবার বাচ্চা কাচ্চা লেখাপড়াও করে, এরপরে দেওয়া অসুখ বিসুখ আছে, বুড়ার অসুখ, এর ডাক্তারের কাছে গেলেও এত টাকার দরকার, বাজারও আসলে এত টাকার দরকার, আমরা কীভাবে চলবো? ৭০০ টাকা নিচে, ৬৯০টাকা, ৬৯৫টাকা এখন মিনিমালি ৮০০টাকার বডি রেট করছে, আমাদের ৭৬০টাকা কোম্পানি রেট এখন। আপনার যদি চালের বাজারের কথা বলেন, চালের বাজারও তো আপনার ২৫ কেজির যে বস্তা সেটা আমি মাঝখানে নিলাম ১৩০০টাকা, এখন হয়ে গেল আপনার ১৫০০টাকা। ইলিশের দামে সুখবর থাকলেও অন্য মাছের দাম নিয়ে ক্রেতাদের আছে বিস্তর অভিযোগ, মানতে নারাজ বিক্রেতারা। আগে আগে তুলনা দাম, ইলিশ মাছের দাম খুব কম, আগে ছিল ১২০০-১৩০০ টাকা কেজি, এখন আছে ১০০০ টাকা কেজি, ৯০০ টাকা কেজি, ৮০০ টাকা কেজি, ৭০০ টাকা কেজি আছে। চিংড়ি মাছ নিয়েছিলাম আমি ৫০০ করে, এবারে ৫৫০, ৬৫০ নিচ্ছে। বাংলা মাছ বেজে ৪০০-৩৬০, এখন বর্তমানে ৩০০ বেচতেছে। মাছ কমের কারণে আর কি দামটা বেশি। ব্রয়লারের দাম গেল সপ্তাহ থেকে কেজিতে ১০ টাকা কমলেও ১০ টাকা বেড়েছে সোনালি মুরগির দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহ থেকে ১০ টাকা কমছে। গত সপ্তাহে আপনার ২৪০ কিনছি সোনালি পাকিস্তানি, এই সপ্তাহে ৫০ কিনতেছি, ৬০ বেশি, ৭০ বেশি। শীতকালীন সবজির ভরপুর আমদানি থাকলেও দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের, দু একটি সবজি বাদে বেশিরভাগ সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হবে ৪০ থেকে প্রায় ১০০ টাকা পর্যন্ত। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের মদনপুরে জাহিন গার্মেন্টস নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরিফিন জানান, ৫ ঘন্টার চেষ্টায় ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁও বন্দর সহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে বন্দর উপজেলার মদনপুরে স্ট্যান্ড এলাকার ওই কারখানায় আগুন লাগে। ৩টি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা অন্য ভবনে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা জানান, সাপ্তাহিক ছুটি থাকায় কারখানা বন্ধ ছিল, তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ আগুন দেখে শ্রমিকরা বাইরে বের হয়ে যায়। পুলিশ জানিয়েছে, কারখানার পরিসর বড় হওয়ায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এজন্য নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। তবে কারখানা বন্ধ থাকায় ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েনি। কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, তৈরি হয় তীব্র যানজট। শুক্রবার অফিস অফ যার কোনো সময় বাসায় ছিলাম, হঠাৎ করে অফিস থেকে দিনের পাশে ফোন বললো অফিসে নাকি আগুন লাগছে। আমরা আসলাম, আসে দেখলাম যে অফিসের আগুন ভয়াবহ আগুন চলছে, যার পানির ব্যবস্থাটা অনেক লেজ হয়ে গেছে। পানির ব্যবস্থা আমার আশেপাশে কি পানি নাই? আশেপাশে পানির ব্যবস্থা নাই, হয়তো থাকতো আমরা দ্রুত নিভাইতে পারতাম ৪:৩০ মতো। হ্যাঁ, তখন আগুন লাগছে, তখন একসাথে আমি বিল্ডিংটা বের হয়ে দেখি যে অলরেডি ৩টা বিল্ডিংয়ে আগুন চলতেছে। যে বিল্ডিংয়ে আগুন লাগছে ওটা কি ছিল? ওটা আমাদের সুইমিং পুলের হচ্ছে ২টা, আর একটা হচ্ছে আমাদের নিটিং। আমরা নিচে মাল টানি, আর এই আগুন দেখে আমরা মাল টানা আবার রিটার্ন মাল বাইর করা শুরু করছি, আর এইখান থেকে সব জায়গায় আগুন লেগে গেছে। কোনো মাল ছাড়া একটা ব্যাপার ছিল, মাল ছাড়া সব পুড়ে চলে গেছে, মেশিন টিজি তাই শুনতে সব গেঞ্জি পোলো শার্ট তৈরি করে সেই কাপড়গুলো থাকাতে আপনারা জানেন ফেব্রিকের আগুনটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, এবং সেটাই ঘটনাটাই এখানে ঘটেছে। কোনো হতাহতের কোনো কিছু পেয়েছেন কিনা? এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের ঘটনা পাইনি। কড়া নিরাপত্তায় এফডিসিতে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা। ইলিয়াস কাঞ্চন নিপুণ এবং মিশা জায়েদের দুটি প্যানেলে ২১টি পদের জন্য লড়ছেন প্রার্থীরা। এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।
আর এই ভোট গ্রহণের দিন এফডিসি পরিণত হয় শিল্পীদের মিলন মেলায়। তবে পরিচালক প্রযোজক সহ ১৮টি সংগঠনের সদস্যদের ভিতরে প্রবেশ করতে না দেয় ক্ষোভ জানান নেতারা। তারকাদের নির্বাচন বলে কথা, তাই তো এফডিসির প্রধান ফটকের সামনে হাজারো উৎসুক মানুষ। নির্বাচনের শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে ঘিরে ফেলা হয় পুরো এফডিসি। এখন সিনেমার কাজ নেই বললেই চলে এফডিসিতে, ফলে বহুদিন নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না অনেকের। তাই নির্বাচন কেন্দ্র করে নবীন প্রবীণ শিল্পীদের যেন মিলন মেলা দেশি সিনেমার আতুর ঘরে। যে আমরা সিনেমায় কাজ করলে হয়তো এতগুলো শিল্পী কখনোই একসাথে হব না, তো এই নির্বাচন এই ২ বছর আসলে আমি ওয়েট করি যে আমরা সবাই একসঙ্গে হব। আর মজা লাগে সবচেয়ে যে আমরা খুব কাছের মানুষ, এক সিনেমায় গেলে এক টেবিলে ভাত খাই, এক প্লেটে ভাত খাই, এক টিফিন কেরিয়ার থেকে ভাত খাই, কিন্তু নির্বাচন আসলে না একটা খুব সুন্দর এশিয়া ভাবটা হয়, খুব মজা লাগে, এটা আমি খুব ইন্টারেস্টিং ফিল করি। সাংগঠনিক যারা তাদেরকেই আমার মনে হয় নির্বাচিত করা উচিত আমি মনে করি, যারা নাকি একদম পাগলের মতো করে এখানে সমস্ত কাজের ফাঁকেও যেন আমি এফডিসিতে যাই, আমি এই ফোনটা ধরি, আমি রাত ১২টার দিকে আমার কোন শিল্পীর কী হয়েছে পাগল হতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে ব্যস্ত কাঞ্চনের এফডিসি মুখ হওয়ায় এবার নির্বাচনে এসেছে নতুন প্রাণ। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপুণ ও মিশা সওদাগর জায়েদ খান দুই প্যানেলের প্রার্থীদের ভোটের দিনেও দেখা যায় মহাব্যস্ত নিজেদের পাল্লা ভারী করতে। কিছু ভোটার আছে যারা আর কি তাদেরকে দেখেছি যে এইখানেও আসতেছে ওইখানেও যাচ্ছে, এদের তো মন মানসিকতা তো আসলে মানে রিড করা যাবে না। রিড করা যাচ্ছে তাদেরকে যাদের সঙ্গে মোটামুটিভাবে মানে মনে করেন যে ফোনে কথা বলেছে, যারা এই মানে কোনো কারো দাওয়াতেই যাচ্ছে না তাদেরকে রিড করা যাচ্ছে, বাকিদের কিন্তু রিড করা যাচ্ছে। আমরা সেবা করতেছি যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অন্য প্যানেল তারাও সেবা করবেন, আমাদের উদ্দেশ্য আদর্শ তো এক, কাজেই হচ্ছে যে যেই রেজাল্ট হবে আমরা সুস্থ সুন্দরভাবে সেটা মেনে নেব। আমি বলবো যে এটা আল্লাহর রহমত, তা নাহলে এত মানুষ কোথা থেকে এসেছে আমি জানি না আসলে, মানে আপনারা জনতার ঢল দেখতে পাচ্ছেন, নিজেরাই বললেন অনেক লোক, তার মানে আমরা অনেকটাই আশাবাদী। আমরা ভোট চাই সবার কাছে, সবাই যেন বিবেচনা করি, আমাদের সবাইকে ভোট দেয়, থ্যাংক ইউ, এটাই আর কি আমার চাওয়া। করোনা ঝুঁকি ও নিরাপত্তা ইস্যুতে ভোটের দিন নিজেদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে না পারায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সমালোচনা করেছেন পরিচালক প্রযোজক কলাকুশলী সহ ১৮টি সংগঠনের নেতারা। আমরা আগামীকাল সকালে ১১টায় মিটিং ডেকেছি, দুপুর ১২টায় মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিব আমরা আগামীতে কী কী করব। তবে আমরা এমডির পদত্যাগ চাই, এমডির পদত্যাগ না হওয়া পর্যন্ত এমডি এফডিসিতে আর ঢুকতে পারবে না, তাকে যদি ঢুকতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মোট ভোটার ৪২৮। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ব্যাংকে লোক দিয়ে প্রথমে বড় প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার টার্গেট, তারপর সিন্ডিকেট গড়ে ওই কোম্পানির নামে জাল চেকে জাল সই করে কোটি টাকা হাতিয়ে নেয়া। এভাবেই একটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার সময় ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার সহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকির হোসেন সহ ১০জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তারা সবাই ব্যাংক থেকে জালিয়াতি করে টাকা তোলার একটি সিন্ডিকেট। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে গুলশানজনের ডিসি জানান, ব্যাংকের ভেতরে ও বাইরের লোক নিয়ে তৈরি জালিয়াত চক্রের সদস্যরা সুকৌশলে কোটি টাকা হাতিয়ে নেয় জড়িত। একটি চক্র আছে যারা এই সিগনেচারটি হুবহু নকল করে, আরেকটি চক্র আছে যেই ব্যাংকে এই ফর্মটি জমা দেবে তারা এই ব্যাংকের ম্যানেজারকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে বা তাকে ম্যানেজ করার চেষ্টা করে, এই ম্যানেজার প্রসেসে কিছু লোক জড়িত আবার থাকে। এরপরে যখন যে অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্টের হোল্ডারকে আবার ম্যানেজ করে যে সে কিছু টাকা পাবে, বাকি টাকা তারা উঠিয়ে নিয়ে যায়। ব্যাংকের যিনি কর্মকর্তা আছেন ওনার মাধ্যমে এই তথ্যটা, এবং সেই তো মূল পরিকল্পনাকারী। পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে কোম্পানির অ্যাকাউন্টে টার্গেট চক্রটির। বড় বড় অ্যাকাউন্টগুলোকে তারা ট্রান্সফার করে, আপনি খেয়াল করেছেন এখানে ওয়ালটন গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তাকে করেছে, ইউনাইটেড গ্রুপ আপনি দেখেছেন এটি টু বাংলাদেশ ইউনাইটেড হসপিটাল তারা এটা করেছে। তো এইরকম টার্গেট যেখানে বড় বড় অ্যামাউন্ট চলে গেলে হয়তো তারা পর তাৎক্ষণিক জানতে পারে না, পরবর্তীতে যে অনেক ক্ষেত্রে ব্যাংকও এই জায়গাটাকে হাইড করে রাখে যে তাদের টাকা কিছু ট্রান্সফার হয়ে গিয়েছে।
জালিয়াত চক্রের কাছে আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা হাতে নেওয়ার তথ্য পেয়েছে পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামে ২০ বছর ছদ্মবেশে থাকা ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কখনো উদ্বাস্তু, কখনো বাবুর্চি, কখনো বা নিরাপত্তা কর্মীর ছদ্মবেশে ঘুরে বেরিয়েছেন চট্টগ্রাম নগরে। নাম সৈয়দ আহমেদ। ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি তিনি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে মহানগরীর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ২০০১ সালে চট্টগ্রামের লোহাগড়ায় মাহমুদুল হক নামে এক ব্যক্তিকে হত্যা করে সৈয়দ আহমেদ ও তার তিন ভাই। এ ঘটনায় মামলা করার কারণে পরের বছর মাহমুদের ভাই জানে আলমকে হত্যা করে সৈয়দ আহমদ ও তার সহযোগীরা। ২০০২ সালে হত্যা মামলায় সৈয়দ আহমদ সহ ১২ জনকে ফাঁসির রায় দেয় আদালত। পরে উচ্চ আদালত ২ জনকে যাবজ্জীবন দিয়ে বাকি ১০ আসামির ফাঁসির রায় বহাল রাখে। জানে আলম হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ২ জন কারাগারে, ৩ জন মারা গেছেন এবং বাকিরা পলাতক। ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে সরে গেলেও বেশ দর্শনার্থী পাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে সেই তুলনায় বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা। দর্শনার্থীরা জানিয়েছেন, একসাথে একই জায়গায় অনেক জিনিস দেখা, প্রিয়জনকে নিয়ে ঘোরাঘুরি দুটোরই সুযোগ করে দেয় বাণিজ্য মেলা। এবারের বাণিজ্য মেলার শেষ শুক্রবারে সারাদিনই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজধানীর মূল শহরের বাইরে পূর্বাচলের বাণিজ্য মেলা নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল। একদিকে দূরের রাস্তা, তার ওপর করোনা মহামারী। সবচেয়ে বেশি সংশয় ছিল সংস্কার কাজ চলা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে দর্শনার্থী আসবে কিনা। তবে সেই ভয় কেটেছে, দর্শক খরায় পড়েনি এবারের বাণিজ্য মেলা। ছুটির দিনে অনেক দর্শক মেলায় আসছেন। দিনের প্রথম ভাগের চেয়ে দ্বিতীয় ভাগে ভিড় বেশি হচ্ছে। আশপাশের দর্শনার্থী বেশি হলেও দূর থেকেও এসেছেন বাণিজ্য মেলায়। পছন্দের জিনিস কেনার পাশাপাশি কম ভিড়ের বাণিজ্য মেলায় ঘুরে ফিরে ছবি তুলে সময় কাটাচ্ছেন তারা। ভ্রমণ করতে আসে আর কি, আর এখানে অনেক কিছু দুর্লভ জিনিস পাওয়া যায় যেগুলো সচরাচর পাওয়া যায় না আর কি। নতুন একটা জায়গায় কিভাবে কতটা সুন্দর করছে এটা দেখার ইচ্ছে তো সবারই থাকে। এটা একটা ট্র্যাডিশন যে প্রত্যেক বছর হবে, যাব তো। আর এই বছর তো একদম একটু নতুন জায়গায় নতুন ভাবে করা। বছরে একবার মেলা হয়, আমরা আসি সবাই আনন্দ ভোগ করার জন্য বাচ্চাদের নিয়ে। ভয় তো কাজ করবেই, হ্যাঁ, যেহেতু প্যান্ডেমিক চলতেছে, বাট সব আপনার সাবধানতা নিয়ে তো আসতে হবে। এখানে একসাথে সব কিছুই পাওয়া যায়, সব কিছু সম্বন্ধে আইডিয়া নেওয়া যায়, এই জন্য আর কি আসা। প্লাস একটু রিফ্রেশমেন্ট হওয়া, এটাও একটা বিষয় আছে। দর্শনার্থীদের এত উপস্থিতিও খুব বেশি খুশি করতে পারছে না বিক্রেতাদের, যাদের মূল উদ্দেশ্য বেচা বিক্রি এবং সেখান থেকে মুনাফা। তারা বলেন, দূরের বাণিজ্য মেলায় ব্যয় বেড়েছে তাদের। দর্শনার্থী খুব ভালো আসতেছে, নতুন একটা জায়গা, সো এখানে আসলে দর্শনার্থী বেশি ক্রেতার থেকে। বেচা কেনা আমাদের মানে খুব কম আর কি, সেই হিসাবে আমাদের এখানে প্যাভিলিয়নের ওরকম জায়গা নাই। এখন তো তুলনামূলক একটু বেচাকিনি কম, কারণ হচ্ছে আগে যে একটা পরিবেশ ছিল এখনকার পরিবেশ তো এক না। এখন কাস্টমার যাতায়াত একটু কষ্ট, পেইন। বিক্রি কম বেশি হয়, তবে মানুষ হয় প্রচুর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ ছিল জনস্বাস্থ্যবিদদের। দর্শকদের অনেকেই মুখে মাস্ক পরছেন, আবার অনেকে স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ উদাসীন। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ ক্যাম্পাস ত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ভিসির বাসভবনের সামনে মৃত্যু অথবা মুক্তির স্লোগানে শিরোনামে আল্পনা এঁকেছেন তারা। আল্পনা উৎসর্গ করা হয়েছে টানা ১৬৩ ঘন্টা অনুসরণ করা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে আমরণ অনশন থেকে সরে এলেও উপাচার্য ফরিদুদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের আগ পর্যন্ত প্রতিবাদী কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে ভিসি বিরোধী আন্দোলনে পুলিশি হামলায় আহত এবং অনশনের সময় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার খরচ পরিশোধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে ক্যাম্পাসের গোল চত্বরে সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা জানান তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার জন্য তারা উন্মুখ।
সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহপাঠী, শিক্ষক, পেশাগত ও রাজনৈতিক সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এ দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2006-2007 শিক্ষাবর্ষের হাবিবের সহপাঠীরা এই স্মরণসভার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষক, সহপাঠী অগ্রজ, অনুজ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাবিবের সহকর্মী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই স্মরণসভায় অংশ নিয়ে হাবিবকে নিয়ে তাদের বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন। তারা বলেন, হাবিব ছিলেন একজন পেশাদার ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যম কর্মী। পেশাগত জীবনে তার দায়িত্বশীলতা ও কাজের প্রতি প্রবল আগ্রহ খুব অল্প বয়সেই তাকে ভিন্ন পরিচয়ে পরিচিত করে তুলেছিল। গত 19 জানুয়ারি রাতে রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান। তার এই মৃত্যুকে রহস্যজনক বলে আগে থেকেই দাবি করছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পানছড়ির কলেজ গেট এলাকার রাবার ডামে পানিতে ডুবে যায় ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা ও মেয়ে প্রজ্ঞা চাকমা এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা। স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গি নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি 2 জনও ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের ধনবাড়িতে 2 জন এবং ফরিদপুরের ভাঙ্গায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ির কয়াপাড়ার ট্রাক চাপায় পিকআপ ভ্যানের চালক ও হেল্পার নিহত হন। পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাকটি পিকআপ ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেল্পারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। একজন ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, অপরজন তার বন্ধু মির্জা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। শুক্রবার রাতে এ দুর্ঘটনা হয়। অন্যদিকে ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় 1 স্কুল ছাত্র নিহত হয়েছেন। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সারা দেশে, ফলে শীত আরও জেঁকে বসেছে। শীতের তীব্রতা থাকতে পারেনি আরও কয়েকদিন। শীতে কাহিল উত্তরের জেলাগুলো। কুড়িগ্রামে শুক্রবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে একটানা ঘন কুয়াশার কারণে আলু ও বোরো বীজতলার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ছত্রাকের আক্রমণ থেকে আলু ক্ষেত রক্ষা করতে ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করতে হচ্ছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করেও কৃষকরা বোরো রোপণের কাজ করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। শ্রীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে দামলার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা প্রধান সম্মেলন হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে। এ সম্মেলনে কোম্পানির 2021 সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, উন্নয়ন এবং 2022 সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও বিগত বছরের সফল শাখা ও উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সম্মেলন পরিচালনা করেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। উপস্থিত ছিলেন পরিচালক মিসেস বুলবুল, জয়নাব আক্তার, আবরার রহমান খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক সহ অন্যরা। রমজানে বাংলাভিশনে প্রচারিত পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। শুক্রবার চুনারুঘাট উপজেলার মারকাজুল ফোরকান আল ইসলামী মাদ্রাসায় প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন হাফেজ কারি ইসমাইল হুসাইন। বাছাই পর্বে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় ঢাকায় আসার ইয়েস কার্ড দেওয়া হয় 5 জন হাফেজকে। উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল হান্নান তারেক, হাফেজ মাওলানা কাউসার আহমেদ ও হাফেজ আলতাবুর রহমান সহ অন্যরা। সংবাদ শেষ করব বিআরবিকে বলছি নামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনা শনাক্তের হারে নতুন রেকর্ড, 20 জনের মৃত্যু, সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের।
আর্থিক অনিয়ম করলে আগে কেন তদন্ত হয়নি, বদিউল আলম মজুমদারের প্রশ্ন। চিকিৎসার খরচ নিয়ে মিথ্যাচার করেছেন সিইসি, বললেন মাহবুব তালুকদার। ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন আইন মাইলফলক, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের বিরুদ্ধে অপপ্রচারে মেতেছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের, বেড়েছে আরও এক দফা, সিন্ডিকেটকে দায়ী করলেন ব্যবসায়ীরা। পাঁচ ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।